অনেকেই আছেন যাদের এনআইডি কার্ড নেই, সেজন্য তারা মোবাইলের সিম কার্ড কিনতে পাচ্ছেন না। বর্তমানে আপনারা এনআইডি কার্ড ছাড়াও মোবাইলের সিম কার্ড কিনতে পারবেন। এনআইডি ছাড়া মোবাইলের সিম কার্ড কিনতে কী কী কাগজপত্র লাগবে, নতুন নিয়মে আপনি কয়টি সিম কার্ড কিনতে পারবেন, এই সিম কার্ডের মেয়াদ কতদিন থাকবে, নতুন নিয়মে আপনারা কোথা থেকে মোবাইলের সিম কার্ড কিনতে পারবেন, এবং অলরেডি যারা এনআইডি কার্ড দিয়ে সিম কার্ড কিনেছেন তাদের এনআইডি কার্ডের এগেনিস্টে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে তা কিভাবে জানবেন, তা জানতে আজকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি রঞ্জয় দাস, আর আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। পূর্বে মোবাইলে সিম কার্ড কেনার জন্য এনআইডি কার্ড বাধ্যতামূলক ছিল, অর্থাৎ ভোটার আইডি কার্ড ছাড়া সিম কার্ড কেনা যেত না। বর্তমানে বিটিআরসি নতুন নিয়ম করেছে যে যাদের এনআইডি কার্ড নেই তারাও মোবাইলের সিম কার্ড কিনতে পারবেন। নতুন নিয়মে জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট দিয়ে মোবাইলের সিম কার্ড কেনা যাবে, অর্থাৎ যাদের এনআইডি কার্ড নেই তারা তাদের জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে মোবাইলের সিম কার্ড কিনতে পারবেন। মূলত প্রবাসীদের কথা চিন্তা করেই এই নিয়মটি করা হয়েছে, কারণ অনেক প্রবাসী আছেন যারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন, তাদের এনআইডি কার্ড নেই, তারা যখন দেশে আসেন তাদের নিজের নামে একটি মোবাইল সিম কার্ডের দরকার হয়, কিন্তু তাদের এনআইডি কার্ড না থাকার কারণে তারা কিনতে পারেন না। মূলত তাদের কথা চিন্তা করে এই কাজটি করা হয়েছে, যাতে করে তারা দেশে এসে তাদের পাসপোর্ট দিয়ে একটি তাদের নিজের নামে মোবাইলের সিম কার্ড কিনতে পারেন। এখন নতুন নিয়মে এনআইডি কার্ড ছাড়া কতটি সিম কার্ড কেনা যাবে, বিটিআরসি যে নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী এনআইডি কার্ড ছাড়া একজন গ্রাহক পাসপোর্ট, জন্ম নিবন্ধন অথবা ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে সর্বোচ্চ দুইটি মোবাইল সিম কার্ড কিনতে পারবেন। নতুন নিয়মে এনআইডি কার্ড ছাড়া যে সিম কার্ড কেনা যাবে তার মেয়াদ থাকবে 6 মাস, অর্থাৎ আপনার যদি এনআইডি কার্ড নাও থাকে তাহলে আপনি মোবাইল সিম কার্ড কিনতে পারবেন এবং এর মেয়াদ হবে 6 মাস। কিন্তু 6 মাসের মধ্যেই আপনাকে এনআইডি কার্ড দেখাতে হবে, অর্থাৎ আপনি যেখান থেকে এই মোবাইল সিম কার্ডটি কিনবেন সেখানে আপনাকে এনআইডি কার্ডটি জমা দিতে হবে। আর আপনি যদি এনআইডি কার্ডটি জমা দিতে সমর্থ না হন তাহলে আপনার সিম কার্ডটি ব্লক হয়ে যাবে, অর্থাৎ আপনি সর্বোচ্চ 6 মাস সিম কার্ডটি ব্যবহার করতে পারবেন কোনো এনআইডি কার্ড ছাড়া, এবং এনআইডি কার্ডটি হাতে আসলে আপনাকে এনআইডি কার্ডটি সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। আর যদি আপনি এনআইডি কার্ডটি জমা দিতে ব্যর্থ হন তাহলে আপনার সিম কার্ডটি ব্লক হয়ে যাবে। এখন নতুন নিয়মে আপনি কোথা থেকে এনআইডি কার্ড ছাড়া সিম কার্ড কিনতে পারবেন। পূর্বে অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার অথবা যে কোনো রিটেইলারের নিকট হতে মোবাইলের সিম কার্ড কেনা যেত, কিন্তু নতুন নিয়মে শুধুমাত্র আপনি অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার হতেই এই সিম কার্ড কিনতে পারবেন, আপনি রিটেইলারের কাছ থেকে সিম কার্ড কিনতে পারবেন না। এছাড়া সব ক্ষেত্রেই মোবাইলের সিম কার্ডের রেজিস্ট্রেশন, রিপ্লেসমেন্ট, ভেরিফিকেশন, রিঅ্যাক্টিভেশন এবং ডিঅ্যাক্টিভেশন কাজগুলি আপনাকে অপারেটরের কাস্টমার কেয়ার প্রতিনিধি বা কাস্টমার কেয়ার সেন্টারে করতে হবে, আপনি রিটেইলারের নিকট হতে এ সকল সেবা পাবেন না। এখন আরেকটি বিষয় হলো, অলরেডি যারা এনআইডি কার্ড দিয়ে সিম কার্ড ক্রয় করেছেন তাদের এনআইডি কার্ডের এগেনিস্টে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে তা আপনারা কিভাবে জানবেন। এজন্য প্রথমে আপনাকে মোবাইলের কল অপশনে গিয়ে টাইপ করতে হবে *1600*#, কল করার পরে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে এবং সেই মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রের লাস্ট 4 ডিজিট টাইপ করতে হবে এবং সেন্ড করতে হবে। সেন্ড করার পর আপনার একটি ফিরতি মেসেজ আসবে এবং সেই ফিরতি মেসেজেই আপনার জাতীয় পরিচয়পত্র এগেনিস্টে যতগুলো সিম কার্ড রেজিস্ট্রেশন করা রয়েছে তার একটি লিস্ট দেখাবে। এভাবে আপনি জানতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্রের এগেনিস্টে কতটি সিম কার্ড রেজিস্ট্রেশন করা রয়েছে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি আপনারা ভিডিওটিকে ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, তাহলে অন্যরা জানতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।